আসসালামু আলাইকুম নীলবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে আমি দেখবো এবউক্লোসিস রোগ সেটা হচ্ছে আপনার যে মুরগিটা আক্রান্ত মুরগির মাথার ঝুঁটি ফেঁকাশে বা নীলাভ হয় এই ধরনের রোগ বা ঝুঁটি কুচকে বা কালো রঙের বর্ণের হয় এই এই রোগের সমাধান বা চিকিৎসা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণত ডিমের মাধ্যমে এ রোগ সংক্রমিত হয়ে থাকে এ ভাইরাস আক্রান্ত মুরগির ডিমে ঢুকে ভুনকে আক্রান্ত করে এ ভাইরাস ভুনের কোনো ক্ষতি না করে তার মধ্যে বেঁচে থাকে আক্রান্ত ভুন থেকে উৎপাদিত বাচ্চার দেহে চোদ্দ হতে ষোলো সপ্তাহ পর রোগের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে এবং অল্প দিনের মধ্যেই মুরগি মারা যায় আবার কখনো কখনও কোনো আক্রান্ত মুরগির বাহক হিসেবে কাজ করে এবং রোগ বিস্তারের সহায়তা প্রদান করে থাকেন এই রোগের কারণ হচ্ছে এভিয়ান নিউক্লোসিস নামক ভাইরাস এই রোগের জন্য দায়ী এই রোগটা হচ্ছে আপনার রোগের লক্ষণটা হচ্ছে আক্রান্ত মুরগির মাথার ঝুঁটি ভ্যাকাশে বা নীলাপ হয়ে যায় এবং সাদা বর্ণের হয়ে যায় ঝুটি কুস্কে হয়ে যায় যেমন কালো রঙের বা আপনার ঝুঁটি ঝুলে যায় খাদ্য গ্রহণে মুরগির অনীহা সৃষ্টি হয় মুরগি বসে ঝিমায় মুরগি নিস্তেজ হয়ে পড়ে এবং দুর্বল হতে থাকে আপনার মুরগি যখন এই রোগে আক্রান্ত হবে তখন খাওয়া দাওয়া বন্ধ করে ঝিমাবে এবং বসে থাকবে শুয়ে থাকবে মল পাতলা এবং মলের রং সবুজ হতে পারে আপনার মুরগির এই রোগে আক্রান্ত হলে আপনার মুরগির মল পাতলা হবে এবং সবুজ বর্ণেরও হতে পারে আপনি খেয়াল করে দেখবেন দেহের পালক ভাঙা ভাঙা ও উষ্ক শুষ্ক দেখা যায় আপনার ওই আক্রান্ত মুরগির দেহের পালক ভাঙা ভাঙা এবং আপনার দেখা যাচ্ছে যে মুরগির পালক উঠে পড়ে যাচ্ছে দেহের পালক ভাঙ্গা হলে আপনি আঙ্গুল দিয়ে টিপ দিয়ে আক্রান্ত অঙ্কের অঙ্গের বৃদ্ধি অনুভব করা যায় আপনি এই রোগটি আক্রান্ত হলে আঙ্গুল দিয়ে টিপ দিয়ে আক্রান্ত অঙ্গের বৃদ্ধি অনুভব করা যায় সাধারণত চোদ্দো থেকে ১৬ সপ্তাহ বয়সে রোগের লক্ষণ প্রকাশ পায় এই রোগে আপনার মুরগি আক্রান্ত হলে সাধারণত চোদ্দো থেকে বা পনেরো ষোলো সপ্তাহের বয়সে রোগের লক্ষণ প্রকাশ পায় রোগ নির্ণয় এই রোগটি আপনি যেভাবে নির্ণয়ন করবেন লক্ষণগুলো আপনি যেভাবে প্রকাশ করবে সেটা হচ্ছে বর্ণিত লক্ষণগুলো মুরগির অত্যন্ত অনেক রোগের সাথে সামঞ্জস্যপূর্ণ দেখা যায় তাই শুধুমাত্র লক্ষণ দেখেই এ রোগ নির্ণয় করা সম্ভব নয় সঠিকভাবে রোগ নির্ণয়ের জন্য গবেষণাগারের সাহায্য প্রয়োজন হয় রোগের প্রতিকারটা হচ্ছে আপনার মুরগি এই রোগে আক্রান্ত হলে এই রোগের প্রতিকারটা হচ্ছে এই রোগের কোনো চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি এবং এ রোগ প্রতিরোধ করা কঠিন যেহেতু আক্রান্ত মুরগির ডিমের মাধ্যমে এই রোগটি সংক্রামিত হয় সেহেতু আপনি রোগমুক্ত হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করা উচিত গবেষণায় দেখা গেছে টেস্টিস্টারন হরমোন প্রয়োগ করে এ অনেকাংশে এ প্রতিকার পাওয়া যায় এ রোগের প্রতিকারের জন্য স্বাস্থ্যপ্রদ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি এ রোগে আপনার মুরগি আক্রান্ত হলে টেস্টিস্টারন হরমোন হরমোন পাওয়া যায় এই হরমোন যদি আপনার মুরগিকে প্রয়োগ করেন বা আপনার মুরগিকে সুস্থ রাখার জন্যে ডাক্তারের দ্বারা প্রয়োগ করে থাকেন তাহলে এই রোগ থেকে অনেকাংশে প্রতিকার পাওয়া যায় যেহেতু এই রোগের কোনো ওষুধ এখনও আবিষ্কৃত হয়নি তো যাই হোক ভিউয়ার্স আমাদের চ্যানেলটি আমাদের ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই আপনি একটা সাবস্ক্রাইব অথবা একটা লাইক অথবা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আলাইকুম